আসসালামু আলাইকুম, এটি হচ্ছে কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজার। আপনারা দেখছেন যে একটি বৃদ্ধ লোক রিকশায় বসে আছেন, তার একটি পা নেই, তার ডান পা অ্যাক্সিডেন্ট করার পর কেটে ফেলা হয়েছে। তারপরও তিনি ক্রাচ নিয়ে রিকশা চালান এবং জীবিকা নির্বাহ করেন। আমরা তার সাথে একটু কথা বলবো। আসলে তাকে দেখার পরই আমার এই ভিডিওটা করার শখ হলো, কেননা আমিও সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে আমার পা ভেঙে গিয়েছিল, আমিও ক্রাচ নিয়ে চলাচল করি। সো তার প্রতি আমার একটা সিম্পিতি আছে, যার কারণে তার সম্পর্কে আমি একটু জানবো, পাশাপাশি আপনাদেরকে জানাবো কেন সে এই লোকটি তার জীবন সংগ্রামে যে একটি পা নেই, তারপরেও তিনি ক্রাচ নিয়ে রিকশা চালাচ্ছেন। যে রিকশায় অনেকেই পঙ্গু হন, সেই পঙ্গুত্ব নিয়েই তিনি এই রিকশাটি চালাচ্ছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। আমি এটা নারায়ণগঞ্জে ভ্যান গাড়ি চালাইতাম, ভ্যান গাড়িতে যে বালু ভরে ভরে মহলা ভরে না, বালু ভরছিলাম 15 বস্তা, বালু সহকারে পড়ে গেছিল আমার ডেরেঙ্গে পোলট্রি খায়া, ডেরেঙ্গে পড়ে যে আমার পা ভেঙে গেছে, এটা ইনফেকশন হয়েছিলো ওই পাউটার, ইনফেকশন হওয়ার পরে আমি কাইটে বেড়াইছি। এখন রিক্সা চালাচ্ছেন যে আর কেউ নাই? আছে একটা ছেলে, ছোটো এখন মাদ্রাসায় পড়তেছে, আরেকটা বড় ছেলে আছে, সে গার্মেন্টস করে, একটা মেয়ে দিয়েছে, বিয়ে দিয়ে দিছি। রিক্সা চালাতে কষ্ট হয় না? পেটে খাইলে তো করাই লাগে, কষ্ট করতে হবে, ভিক্ষা করলে তো হাত পাতলে তো শরম লাগে আমার, ভিক্ষা করে পারি না, কষ্ট করে রিক্সা চালা খাইতেছি। কতদিন ধরে রিক্সা চালান? রিক্সা তো আমি অ্যাক্সিডেন্ট হওয়ার আগে মেলা বছর চালাইছি, আবার 9 বছর থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আর রিক্সা চালাই না, বেশি 1 সপ্তাহ থেকে চালাইতেছি। আবার অ্যাক্সিডেন্ট কত বছর বয়সে করছে? 8 বছর 9 বছর আগে। 8-9 বছর বয়সে? হ্যাঁ, না 8-9 বছর আগে, এখন থেকে 8-9 বছর আগে, 8-9 বছর আগে। দেখি পাটা কি অবস্থা।3 লাখ 3.5 লাখ মতো গেছে খরচা। কুড়িগ্রাম রাজারহাট থানা। আমি তো আজকের 1 সপ্তাহ মানে আসতে হইলাম, 10-15 দিন আসি, থাকলে যাব। সংসারে কে কে আছে? আমার ছেলে মেয়ে 3 জন, আমরা 2 মানুষ, 5 জন আছি পরিবারে। 10 জন? 5 জন। আমরা এতক্ষণ তার সাথে কথা বললাম, তিনি নজির আহমেদ। অ্যাক্সিডেন্ট করে পা ভাঙা করে তিনি এই ক্লাস নিয়ে